নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুল সম্পর্কে এটি একটি প্যান্টোপ্রাজল গ্যাস্টো রেজিস্ট্যান্ট অ্যান্ড ডোম্পিরিডোন প্রোলংড রিলিস ক্যাপসুল এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে বমি ভাব লাগলে তা দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে খিদে বাড়াই এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্যাপসুলটি খেতে পারবো এর সাইড ইফেক্ট খাওয়ার সঠিক নিয়ম কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলটি সান ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে। এতে প্যান্টোপ্রাজল থাকে ফরটি এমজি এবং ডোমপিরিড থাকে থার্টি এমজি প্রতিটি প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলে এটি পনেরোটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলের দাম দুশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে গ্যাসের কারণে আমাদের পেটে ব্যথা বমিভাব গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেঁকুর ওঠা পেট জ্বালা পেট সারাদিন ভারী হয়ে থাকা এই সমস্যাগুলি হয় এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি খেলে আমাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় গ্যাস বা অ্যাসিডিটির কারণে আমাদের খাবার খাওয়ার ইচ্ছা অনেক কমে যায় খাবার খেতে ভালো লাগে না বা খাবার খেতে গেলে বমি ভাব লাগে তারা এই ক্যাপসুলটি খেতে পারেন তারা এই ক্যাপসুলটি খেলে এই বমি ভাব কমে যায় এবং খিদে অনেক বেড়ে যায় কড়া পায়খানা বা শক্ত পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা এই ক্যাপসুলটি খেতে পারেন তারা এই ক্যাপসুলটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালো হয়ে যায় এবং নর্মেল পায়খানা হয় এছাড়াও বমিভাব দূর করে অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও ডাক্তারবাবুরা কোনো অ্যান্টিবায়োটিক বা ক্লিয়ারের সঙ্গে এই পেন্টোসিড ডিএসআর ক্যাপসুলটি দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হলে বুঝতে হবে এর সাইড ইফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ক্যাপসুল খেতে হবে সকালে খাবার খাওয়ার আগে একটি ক্যাপসুল খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা এই প্যান্টোসিড ডিএসআর ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন